18 থেকে 30 বছর বয়সীদের 80 শতাংশের বেশি সাইবার অপরাধ শিকার, সবচেয়ে বেশি আক্রান্ত নারীরা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হয়রানি ও পর্নোগ্রাফির শিকার হচ্ছেন নারীরা, আর পুরুষেরা মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ের শিকার হচ্ছে বেশি। এছাড়া করোনার ভয়াবহতা কমে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে অপপ্রচার। একবিংশ শতাব্দীতে বিপ্লব ঘটেছে প্রযুক্তির, বিশ্বজুড়ে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। নানা প্রয়োজনে মানুষ ইন্টারনেটে দ্বারস্থ হলেও অপরাধীদের বিচরণ বেড়েছে মাধ্যমটিতে। ট্রান্সন্যাশনাল এই অপরাধীদের ক্ষেত্র বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। 199 জন ব্যক্তির উপর জরিপ চালাই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস। তার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে নানা বয়সী ব্যক্তিরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন, তবে বেশি আক্রান্ত নারীরা। ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে ভুক্তভোগীদের বেশিরভাগই সাইবার বুলিং এর শিকার। এর মধ্যে রয়েছে ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কন্টেন্ট, সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানির অভিযোগও আমরা পেয়েছি। ব্যক্তিকে কেন্দ্র করে এই গবেষণা করা হলেও প্রতিষ্ঠানগুলো সাইবার অপরাধের আওতার বাইরে নয়। আইনি কাঠামো শক্তিশালী না হওয়ায় এই প্রবণতা কমছে না বলে অভিমত বিশ্লেষকদের। মোস্ট অফ সাইবার ক্রাইম কিন্তু ব্রডব্যান্ডের উপর দিয়ে হচ্ছে, কিন্তু আমরা সেই পর্যন্ত রিচ করতে পারতেছি না, কারণ আমরা প্রপার আইপি যে কার কাছে কখন ছিল সেটাই জানি না। যখনই কোনো প্রতিষ্ঠানে কোনো হ্যাকিং এর ঘটনা ঘটবে সেটা কিন্তু সরকারকে জানাতে বাধ্য, আইনগতভাবে জানাতে বাধ্য। সো আমাদের দেশে এখনো পর্যন্ত এই বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সাইবার অপরাধীরা প্রতিদিনই তাদের ধরন বদলাচ্ছে, সে তুলনায় বাড়ছে না পুলিশের সংখ্যা, তাই সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ হেডকোয়ার্টার্সে সাইবার সিকিউরিটি ফর উইমেন এরকম একটা ওয়েবসাইট এবং একটা ফেসবুক পেজ, এন্ড আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে আপনারা ওখানে জানাবেন, আপনাদের পরিচয় গোপন রেখে সেই কমপ্লেইনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। শুধু ঢাকা মহানগরে 2020 সালে সাইবার অপরাধের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন 1460 জন, 2021 সালে যা এসে দাঁড়ায় 2193 জনে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।